সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের অপটিমাইজেশনের বেসিক অপটিমাইজেশনের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি থেকে প্রত্যেক বছরই বেশ কয়েকটি কোয়েশন থাকে

সেটি আলোচনা করবো যে অপেক্ষকে সর্বোচ্চ মানের শর্ত তো কে সর্বোচ্চ মানের শর্ত সর্বোচ্চ মানের শর্ত মধ্যে দুটি শর্ত আছে একটা হচ্ছে যে প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন আহ নেসেসারি কন্ডিশনটা হচ্ছে ডিওয়াইড বাই ডি এক্স ইকুয়ালটা হচ্ছে জিরো এই শর্ত দিয়ে অপেক্ষকটি আমরা প্রথমে কি করবো এই শর্ত দিয়ে প্রথমে আমরা প্রথমে আমরা যে অপেক্ষকটি থাকবে সেটা সমাধান করে স্বাধীন চলকের মান নির্ণয় করতে হবে উক্ত মানে অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন তা জানার জন্য দ্বিতীয় শর্ত আমাদেরকে প্রয়োগ করতে হবে তো অপেক্ষকের সর্বোচ্চ মান বের করার ক্ষেত্রে আমাদের দুটি শর্ত ফিল করতে হয় একটা হচ্ছে যে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে আমাদের পর্যাপ্ত শর্ত কিংবা সাফিসিয়েন্ট কন্ডিশন আচ্ছা তাহলে প্রয়োজনীয় শর্তের মধ্যে আমরা যে বিষয়টা দেখব সেটা প্রয়োজনীয় শর্তের মধ্যে হচ্ছে যে হচ্ছে হচ্ছে এই শর্ত দিয়ে আমাদের যে অপেক্ষাটা থাকবে সেই অপেক্ষকটির আমরা প্রথমে স্বাধীন সমাধান করে স্বাধীন চলকের মান নির্ণয় করবো পরে ওই মানে অপেক্ষকটি সর্বোচ্চ না কি সর্বনিম্ন সেটা জানার জন্য আমাদেরকে দ্বিতীয় শর্ত প্রয়োগ করতে হবে অর্থাৎ অর্থাৎ পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন জিরো হলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে এবং অপেক্ষকের সর্বনিম্ন মানের শর্ত সর্বনিম্ন মানের মধ্যে হচ্ছে দুইটা কন্ডিশন দুইটি জিনিস একটা হচ্ছে মানে অপেক্ষকটি সর্বনিম্ন মান বের করতে গেলেও আমাদের কি করতে হবে বের করতে গেলে হচ্ছে প্রয়োজনীয় শর্ত ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো তারপর হচ্ছে সেকেন্ড অর্ডার কন্ডিশন কি হবে সেটা পর্যাপ্ত শর্ত কিংবা সেকেন্ড অর্ডার কন্ডিশন সেই সেকেন্ড অর্ডার কন্ডিশন গ্রেটার দ্যান হবে কি জিরো অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি যে একটা অপেক্ষক যদি আমাদের দেয়া থাকে একটা ফাংশন আমাদের যদি দেওয়া থাকে সেই ফাংশনটি থেকে আমরা প্রথমে কি করব ফার্স্ট অর্ডার ডেলিভারি করে আমরা স্বাধীন চলকের মান নির্ণয় করব তারপর কি করব স্বাধীন চলকের যে মানটা বের হবে সেই মানে আমাদের যে পদত্ব অপেক্ষক আছে সেই বা ফাংশন আছে সেই ফাংশনটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন হবে সেটা নির্ণয় করতে গেলে আমাদেরকে দুটি কন্ডিশন দুটি কন্ডিশনই দেখতে হয় প্রথমত হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশন জিরো ধরে আমরা মান বের করবো তারপরে হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশন করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর মান লেস দেন জিরো হয় তাহলে অপেক্ষকটি প্রদত্ত অপেক্ষকটি সর্বোচ্চ হবে আর যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর মান কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর মান গ্রেটার দেন জিরো হয় তাইলে অপে প্রদত্ত অপেক্ষকটির মান সর্বনিম্ন হবে তাইলে আমাদের জন্য অত্যন্ত সহজ কিন্তু অঙ্কগুলি এত কঠিন না আমরা চেষ্টা করলে সবগুলি অঙ্কেরই সমাধান করতে পারব শুধু আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট অর্ডার ইকুয়েল টু জিরো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়েল টু জিরো ধরে আমাদেরকে আমরা জিরো ধরে আমাদেরকে প্রথমে মান বের করতে হবে তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি গ্রেটার দেন জিরো হয় গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে কি হবে সর্ব প্রদত্ত অপেক্ষকটি সর্বনিম্ন হবে আর সেকেন্ড ডেরিভেটিভ যদি লেস জিরো হয় তাহলে কি হবে এই যে দেখো যদি সেকেন্ড ডেরিভেটিভটা লেস দেন জিরো হলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে অপেক্ষকটি সর্বনিম্ন হবে এই দুটি বিষয় আমাদের মাথায় রাখলেই আমরা অঙ্কগুলি সমাধান করতে পারবো আমরা এখানে দেখি যে একটা বিষয় হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন এই বিষয়টিও আমাদের আসবে আহ যেহেতু এই বিষয়টি আমাদের আসবে কাজে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে আহ সংক্ষেপে একটু জেনে নেই পরবর্তীতে জন্য যখন আমাদেরকে সমাধান করতে হবে তখন আমরা একটু ডিটেলস জানব যে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কী আসলে হুম বা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দু সেই পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনুমনীয় বিন্দুটা সেই অনমনীয় বিন্দু কাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে যে বিন্দুতে একটি রেখা যে বিন্দুতে একটি রেখা উত্তলতার দিক থেকে অবতলতার দিকে বা অবতলতার দিক থেকে উত্তলতার দিকে মোড় নেয় অর্থাৎ এক যে বিন্দুতে একটি রেখা কনভেক্স থেকে কনকেভের দিকে যায় আবার থেকে দিকে যায় মর তখন তাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বা কি বিন্দু অনমনীয় যে বিন্দুতে একটি রেখা আমি আবার বলছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যে পয়েন্ট অফ ইনফ্লেকশন কাকে বলে তাহলে যে বিন্দুতে একটি রেখা উত্তলতার দিক থেকে অবতলতার দিকে বা অবতলতার দিক থেকে উত্তলতার দিকে মর নেয় তাকে অনুমনীয় বিন্দু বলে এক্ষেত্রে শর্ত হচ্ছে এক্ষেত্রে শর্ত আছে তো শর্ত আমরা দেখি যে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্ষেত্রে প্রয়োজনীয় এক্ষেত্রে শর্ত হচ্ছে প্রয়োজনীয় যে শর্তটা সেই শর্তটা দেখো প্রয়োজনীয় শর্ত অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েল টু জিরো হবে এবং থার্ড ওয়ার্ডার ডেরিভেটিভ এবং তৃতীয়বার যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হবে এবং এখান থেকে যে মানটা জিরো ধরে আমরা যে মান বের করব সেই মানকে আবার যখন আমরা যে মানে তৃতীয় বা ধাপে যখন আমরা তৃতীয় মাত্রার যখন আমরা ডেরিভেটিভ করব তখন এটা নট ইকুয়েল টু জিরো হবে অর্থাৎ সর্বোচ্চ মানের ক্ষেত্রে যেভাবে আমাদেরকে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুটি শর্ত ফিল আপ করতে হয় সর্বনিম্নর ক্ষেত্রেও তেমনই ভাবে কি হয় পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে হচ্ছে এখানে প্রয়োজনীয় শর্তটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েল টু জিরো হবে এবং থার্ড অর্ডার ডেরিভেটিভটা নট ইকুয়েল টু জিরো হবে তাইলেই আমরা কি পয়েন্ট অফ ইনফ্লেকশন বা ইনফ্লেকশনের যে বা অনমনীয় যে বিন্দু আছে সেই অনমনীয় বিন্দুটা আমরা বের করতে পারব আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনমনীয় বিন্দু বের করার ক্ষেত্রে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েল টু জিরো এবং থার্ড অর্ডার ডেরিভেটিভ নট ইকুয়েল টু জিরো এটা ধরে আমরা যদি সমাধান করি তাইলেই আমরা অনমনীয় বিন্দু বের করতে পারবো তো আমরা জানি কি অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা গতদিন যে বিষয়টা দেখলাম যে অপটিমাইজেশন একটা হচ্ছে শর্তযুক্ত আর একটা হচ্ছে কি শর্তহীন অপটিমাইজেশন তো অপটিমাইজেশন মানে হচ্ছে কি সর্বনিম্নকরণ এবং সর্বোচ্চকরণ অর্থাৎ সর্বনিম্ন হতে পারে সেটা আবার সর্বোচ্চও হতে পারে অর্থাৎ সর্বনিচকরণ এবং সর্বনিম্নকরণ দুটিকে একত্রে বলা হয় তাকে কি অপটিমাইজেশন আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো তোমাদের জন্য আমি বেশ পাঁচটি এখানে এক্সাম্পল রেখেছি এ থেকে আমি তোমাদেরকে আজকে একটা অঙ্ক করে দিব একটা অঙ্ক সমাধান করে দিব একটা অঙ্ক সমাধান করলে তোমরা এক দুই তিন তিনটা করতে পারবে হ্যাঁ তিনটা তোমাদের জন্য সহজ হবে এবং চার পাঁচ থেকে যদি আমি একটা করে দিই অর্থাৎ চার পাঁচ চার এবং পাঁচ নম্বর থেকে একটা করে দিলে তোমরা এই এই রকম যে যতগুলি ম্যাথমেটিক্স থাকুক না কেন প্রবলেম থাকুক না কেন তোমরা সবগুলি সলভ করতে পারবে তো প্রথমে এক্সাম্পল দেখো ওয়াই ইকুয়েল টু হচ্ছে এক্স টু দ্য পাওয়ার থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু দুই নাম্বার হচ্ছে ওয়াই ইকুয়েল টু এক্স টু দ্য পাওয়ার থ্রি মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স প্লাস এইট তিন নাম্বার হচ্ছে ওয়াই ইকুয়েল টু টু এক্স টু এক্স টু দ্য পার থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার অথবা টু এক্স কিউব

বিগত কয়েক সালের পরীক্ষায় যে অঙ্কগুলি যে প্রবলেমগুলি তোমাদের অপটিমাইজেশনের যে প্রবলেমগুলি তোমাদের পরীক্ষায় আসছে সেই কয়েক সালের যে সমস্যাগুলি যে প্রবলেমগুলি সেই এখানে আমি এখান থেকে পাঁচটা দিলাম অর্থাৎ এগুলি এই পাঁচটা এক্সাম্পলই তোমাদের কোনো না কোনো কোনো না কোনো সালে পরীক্ষায় এসেছে তো আজকে আমরা এবং এই পাঁচটা তোমরা পাঁচটার পাঁচটাই করবা কোনো কোনোটাই বাদ দেবা না কারণ এগুলি হচ্ছে পদ কোনো না কোনো একটা সালে এগুলি পরীক্ষা আসছে হ্যাঁ তাহলে প্রশ্নগুলি থেকে দেখো কি বের করতে হবে প্রশ্ন যে এখানে যে পদত্ব অপেক্ষকগুলি দেওয়া আছে বা ফাংশনগুলি দেওয়া আছে সেই ফাংশনগুলির কি করতে হবে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমাদেরকে বের করতে হবে এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন থাকে তাহলে এক্সাম্পল ওয়ান দেখো আজকে আমি তোমাদের জন্য একটা একটাই এখানে সমাধান করে দিলাম যে প্রয়োজনীয় একটা সমাধান এক নাম্বার যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কি মাইনাস থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে কি প্লাস হবে টু এক নাম্বার যে এক নাম্বার যে এক্সাম্পলটা আছে সেটা এখন আমরা এখন করার সেটা সমাধান করার আমরা চেষ্টা করব। দেখো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে টু সেটা হচ্ছে কি আমাদের প্রথম যে প্রথম যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলটা আমরা এখানে সমাধান করব। তো প্রথমে দেখো কি আছে প্রথমে আমাদের প্রথম কন্ডিশন কি আমাদের সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সেটা বের করার জন্য আমাদের কি করতে হয় সেটা বের করার জন্য আমাদেরকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হয় ফার্স্ট ডেরিভেটিভ বের সেটা আমরা জিরো দিব জিরো দিয়ে আমরা এক্স কি স্বাধীন চলকের এখানে কি আছে যে স্বাধীন চলক এবং অধীন চলক আমরা জানি কি স্বাধীন চলক হচ্ছে স্বাধীন চলক কি স্বাধীন চলক হচ্ছে এক্স আর অধীন চলক হচ্ছে ওয়াই তাহলে স্বাধীন চলকের আমরা কি করব এখানে ডিও ডিওয়াই বাই ডিএক্স করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এই যে ফাংশনটা আছে সেই ফাংশন থেকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে কি করব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা এখান থেকে মানে নেসেসারি কন্ডিশন যেটা যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টু হচ্ছে জিরো মান ধরে স্বাধীন চলকের মান বের করব আচ্ছা তাহলে আমাদের অপেক্ষা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস থ্রি প্লাস হচ্ছে টু আমাদের যে প্রথম এক্সাম্পলটা তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে যে ফার্স্ট অর্ডার ডিওয়াই বাই ডি এক্স জিরো আমরা যারা ডেরিভেটিভের চ্যাপ্টার বা অন্তর্কলন করে আসছি আমরা কিন্তু ডিওয়াই বাই ডি আমরা অনেকগুলি অঙ্ক করে আসছি তাহলে আমরা কিন্তু ডিওয়াই বাই ডি এর নিয়মটা আমাদের জানা আছে তাহলে আমরা কি করব ডিওয়াই বাই ডি কাকে করব কাকে কাকে করব ডিওয়াই বাই ডি এক্স ডিওয়াই বাই পরের লাইনে তাহলে আমরা কি লিখতে পারি পরের লাইনে হবে এটা বাদ যাবে তার মানে ডিওয়াই বাই ডি এখানে কি ওয়াই এর জায়গায় কি আছে ওয়াই এর জায়গায় আমরা মান বসাই দিব এক্স এক্স মাইনাস মাইনাস থ্রি থ্রি স্কোয়ার স্কোয়ার হবে এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু ইকুয়েল টু হবে কি ইকুয়াল টু হবে জিরো dy/dx 0 এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নেসেসারি কন্ডিশন আমাদের সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সেটা বের করার প্রয়োজনীয় শর্ত তো প্রথমে আমাদের কাজ হচ্ছে dy/dx বের করা dy/dx কিসের বের করব আমাদের যে ফাংশন দেয়া আছে সেই ফাংশনটা আমরা dy/dx করব কি করব y কে x এর সাপেক্ষে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব আচ্ছা তাহলে যদি ডি ওই তাইল পরে লাইনে আমরা কি লিখতে পারি এখানে পরের লাইনটা কি হচ্ছে পরের লাইন হচ্ছে ডি বাই ডি এক্স এখানে ওয়াই লেখাটা বলছিল তোমরা কেটে ফেলবা যে ডি বাই ডি এক্স ব্রেকেট দিয়ে আমরা ওয়াই এর মানটা বসাবো এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু এই মানটা আমরা এটা থ্রি এক্স স্কোয়ার হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু মানটা বসালাম ইকুয়ালটা হচ্ছে জিরো আচ্ছা তাহলে পরের লাইনে আমরা কি লিখলাম পরের লাইনে লিখলাম দেখো এক্স এর পাওয়ারটা সামনে চলে আসলো তোমরা না হয় এখানে লক্ষ্য করো যে আমি তোমাদের যে এটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করব দেখো আমাদের যদি ফাংশনটা এমন হয় যে আমাদের কি আছে হচ্ছে তোমরা এখানে একটু রাফ দেখো তোমাদের জন্য আমি একটু একটু রাফলি যে জিনিসটা মানে আমি একটু রাফ করে দিচ্ছি যে আমাদের হচ্ছে কি ওয়াই ইকুয়েল টু আমাদের হচ্ছে আমাদের কি আছে আমাদের আছে হচ্ছে ওয়াই ইকুয়েল টু এক্স কি মাইনাস থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে টু তাহলে এখানে আমাদের ফাংশন হচ্ছে ওয়াই সমান এক্স কিউ মাইনাস থ্রি এক্সকোয়ার প্লাস হচ্ছে টু আমরা কি এটা কি কি করবো ডি ওয়াই বাই ডি এক্স করব ডি বাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি আমরা করি কিসের সাপেক্ষে করবো এক্সের সাপেক্ষে এই ফাংশনটাকে করবো তাহলে এখানে এর মানটা আমরা বসাই দিই ওয়াই এর মান কী আছে ওয়াইয়ের মান আছে ওয়ার মান হচ্ছে কি ওয়ার মান হচ্ছে ওয়ারম্যান আছে এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে টু আচ্ছা তাহলে আমি কী করলাম এখানে ডি ওয়াই বাই ডিএক্স করতে গেলে এই যে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু আমরা জিরো লিখলাম আমি এখান থেকে তোমাদেরকে রাফ করে দিচ্ছি তো এখানে ডি বাই ডিএক্স তা ওয়াই এর জায়গায় কী করলাম ডি ওয়াই ডি ওয়াই ডিএক্স যে আছে এই ওয়াই এর জায়গায় এর মান বসিয়ে দিলাম তারপরের লাইন আমরা কি লিখতে পারি তারপরের লাইন দেখো আমরা লিখতে পারি আমরা জানি পাওয়ার পাওয়ারটা কী হয় সামনে আসে তারপর হচ্ছে কি হয় পাওয়ার থেকে পাওয়ার সামনে আসে তারপর হচ্ছে পাওয়ার থেকে মাইনাস তারপর হচ্ছে পাওয়ার থেকে মাইনাস ওয়ান তারপর হচ্ছে থ্রি তিন দুই পাওয়ার আগে আসে পাওয়ার ইন্টু এর আগের যে সংখ্যাটা তার মানে এখানে আছে থ্রি এক্স স্কোয়ার তার মানে হচ্ছে স্কোয়ারের সাথে এই যে স্কোয়ার এটা টু এখানে থ্রি সাথে গুণ হলে হবে কি হবে সিক্স এক্স কিভাবে পাওয়ার আগে এসে গুণ হলো হচ্ছে টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে এখানে দেখো এখানে কনস্ট্যান্ট যেহেতু কিছু নাই তার মানে টুকে যখন এটা হচ্ছে জিরো কনস্ট্যান্ট জিরো তা আচ্ছা তাহলে তার পরের লাইন আমরা কি লিখতে পারি দেখো থ্রি আর এদিকে জিরো আর লিখলাম না তার মানে কি তার মানে হচ্ছে থ্রি এক্স এই যে থ্রি এক্স মাইনাস সিক্স এক্স এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের এতটুকু জায়গা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হ্যাঁ এতটুকু করলাম এখন আমাদের প্রথম সর্বোচ্চ নাকি সর্বনিম্ন হবে অপেক্ষকটা সেই অপেক্ষকটা সর্বোচ্চ বা সর্বনিম্ন করার জন্য আমাদের কি করতে হচ্ছে এই শর্তটা ফিল করতে হচ্ছে এই যে শর্তটা মানে ডি ওয়াই বাই ডিএক্স আমরা যা বের করেছি সেটা সমান সমান আমরা কি করব জিরো লিখবো জিরো লিখে সেখান থেকে আমরা কি করব। সেখান থেকে আমরা আমাদের যে স্বাধীন চলক এক্স আছে সেই স্বাধীন চলকের আমরা মান বের করব তাইলে তোমরা দেখো এখানে আমি এখানে লিখতেছি আমাদের কে ফার্স্ট অর্ডার ডি বাই এক্স করে আমরা কি বের করলাম ওয়াই বাই এক্স হ্যাঁ ওয়াই বাই এক্স করে আমরা এখান থেকে কি বের করতে পেরেছি ওয়াই বাই এক্স সমান সমান এখন আমরা কি বসাবো ডিওয়াই বাই ডিএক্স করে আমাদের যে মান আসলো সেই মানটা সমান আমরা কি করব মানটা সমান আমরা লিখব জিরো তাহলে আমাদের ডি বাই ডি বাই ডিএক্স করে আমাদের যে মান আসলো কি মান আসলো আমাদের আসছে হচ্ছে আমরা কি লিখতে পারি তাহলে এখানের পরের লাইনটা দেখো আমরা লিখতে পারি বা থ্রি অর্থাৎ এখানে পরের লাইনটা আমরা এখানে নিয়ে লিখলাম তো এখানে কি লিখলাম আমরা যে থ্রি এখানকার লাইনটা হচ্ছে আমাদের এই যে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এটা বের করলাম হ্যাঁ বের করার পরে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু আসছে থ্রি স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু কি আসলো এখন ইকুয়াল টু ইকুয়াল টু কি ধরতে হবে আমাদের জিরো ধরতে হবে কেন আমাদের এটা নেসেসারি কন্ডিশন আমাদের নেসেসারি কন্ডিশন হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন বের করার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে ফার্স্ট অর্ডারের যা মান বের হবে তা সমান সমান আমরা জিরো ধরব আচ্ছা আমরা ধরে নিলাম এর পরের লাইনটা হচ্ছে এই যে এখানে দেখো জিরো আসলো বা জিরো আচ্ছা তাহলে পরের লাইনে আমরা কি লিখবো পরের লাইনে হচ্ছে দেখো এখান থেকে কমন নেওয়া যায় যে আমি এখানে দেখো এই অঙ্কটাতে তোমরা খেয়াল করো তোমাদের জন্য ভেঙে আমি আবার রাফ করে দিচ্ছি আমি স্লাইডেও লিখে রাখছি এখানে দেখো আমরা কি কমন নিতে পারি থ্রি এক্স কমন যায় দুইটা থেকে তাহলে থ্রি এক্স যদি কমন নেই তাহলে কি থাকে দেখো এখানে এখানে থাকবে এক্স হচ্ছে কয়টা এক্স এর পাওয়ার টু তার মানে হচ্ছে এখানে এক্স দুইটা একটা এক্স থাকে মাইনাস তিন দুয়ে ছয় তার মানে টু আর এক্স এক্স আর থাকে না তার মানে হচ্ছে এখানে থ্রি এক্স দিয়ে সিক্স এক্স কে যদি আমরা কি করতেছি এখান থেকে কমন নিচ্ছি তাহলে তাহলে কি থাকতেছে এখানে টু থাকতেছে এটা সমান সমান আমাদের কি এটা সমান সমান হচ্ছে আমাদের জিরো আচ্ছা তাহলে পরের লাইনে দেখো পরের লাইনে আমরা লিখতে পারি কি লিখতে পারি পরের লাইনে কি লিখা যায় দেখো পরের লাইনে লিখা যায় যে এক্স এর এখান এই ক্ষেত্রে দেখো থ্রি এক্স এক্স এর দুটি মান আসবে একটা হচ্ছে থ্রি এক্স টু যদি আমরা জিরো ধরি এখানে হচ্ছে তাহলে পরের লাইনে কি আসবে পরের লাইনে আসে এক্স টু কি আসবে তাহলে শূন্য বাই ত্রিশ শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে আসে এক্স ইকুয়াল টু ত্রি আসবে আচ্ছা আর পরের আরেকটা মান দেখো আসে আমরা আবার কি করতে পারি আবার আবার এখানে দুইটা মান আসে একটা হচ্ছে

হবে হবে তাহলে এখান থেকে এক্স এর মান আসবে কত এক্স এর মান আসবে টু তাহলে আমাদের স্বাধীন চলকের মান আমরা কয়টা পেলাম এখান থেকে স্বাধীন চলকের মান আমাদের দুইটা মান বের হলো

এক্স এর মান সমান সমান হবে মাইনাস টা আমরা যে ডান পাশে প্লাস হয়ে যাবে এক্স টু হচ্ছে টু তাহলে তোমরা এই যে মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এখান থেকে আমরা স্বাধীন চলকে দুটি মান পেলাম একটা হচ্ছে এক্স এর মান একটা হচ্ছে কি একটা হচ্ছে এক্স এর মান একটা হচ্ছে জিরো একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে টু তাহলে তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে যে আমাদের এখান থেকে স্বাধীন চলকের দুটি মান বের হলো একটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু আমরা লাইনে গিয়ে দেখো এরপর আমাদের হচ্ছে কি আমরা যে এক্স এর মান দুটি মান বের করলাম সেই দুটি মানে আমাদের আমাদের স্বাধীন চলকের মান কি আসলো স্বাধীন চলকের মান আসলো স্বাধীন চলকে কি মান আসলো স্বাধীন চলকের মান আসলো টু জিরো আবার হচ্ছে আসছে এখন আমাদের যে সেকেন্ড ওয়ার্ডার কন্ডিশন সেকেন্ড কন্ডিশন বের করতে হবে সেকেন্ড ওয়ার্ডার ডেরিভেটিভ আমাদেরকে বের করতে হবে সেকেন্ড ওয়ার্ডার কি করব ফার্স্ট ওয়ার্ডার করে আমরা যা মেন মান বের করছি সেটাকে আমরা আবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করবো তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা কি মান পেয়েছি এখান থেকে আমরা যে মানটা পেলাম সেই আচ্ছা এখানে দেখো আমি পুরো অঙ্কটা তোমাদের জন্য সেকেন্ড অর্ডার কন্ডিশনটা আমি এখানে করে নিছি সেকেন্ড অর্ডার কন্ডিশন কি সেকেন্ড অর্ডার কন্ডিশন হচ্ছে ডি বাই ডি এক্স করতে হবে ডি বাই ডি এক্স বাই হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এটা সমান কি লিখতে পারে ডি ওয়াই বাই ডি ডি বাই ডি এক্স কাকে করব ডি ওয়াই বাই ডি এক্স ডি মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান সমান হচ্ছে ডি ওয়াই ডি এক্স ব্র্যাকেট দিয়ে ডি ওয়াই ডি এক্স তারপরে ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে ডি ডি এক্স ব্র্যাকেট ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এই ডিডি এক্স ব্র্যাকেট দিয়ে ডিওয়াই বাই ডিএক্স করে আমরা ফার্স্ট অর্ডার করে যা মান পেয়েছি কি পেয়েছিলাম আমাদের কি মান বের হলো যে আমাদের মান বের হয়েছিল থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স এর আগের স্লাইডটা তোমরা একটু খেয়াল করবে যে আগের স্লাইড থেকে আমাদের যে মানটা আসলো হ্যাঁ আমাদের মান কি আসলো আমাদের ছিল ওয়াই ইকুয়াল ছিল তোমরা একটু খেয়াল করো ওয়াই ইকুয়াল টু ছিল

প্লাস ছিল কি প্লাস ছিল টু এখান থেকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স করে বের করেছিলাম কি এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স করে আমরা বের করেছি এখান থেকে ডি ডি ওয়াই বাই এক্স এখান থেকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স জমান আমাদের আসলো কি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্সকোয়ার মাইনাস হচ্ছে কি না কনস্ট্যান্টের মান জিরো আসছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ করে এই মানটা আসলো তো এই মানটা আমরা কি করবো এখানে এখন আমরা এই যে মানটা আসলো তাকে আমরা আবার ডেরিভেটিভ করবো তখন সেটাকে বলে সেকেন্ড ওয়ার্টার ডেরিভেটিভ অর্থাৎ অর্থাৎ ডিসকোয়ার ওয়াই

ডিডি এক্স আহ ডিডি এক্স তারপরে কি তারপরে আমরা লিখতে পারি যে এটা সমান আমরা আবার লিখতে পারি কি লিখতে পারি দেখো এটা সমান আমরা লিখতে পারি ডিভাই ডিএক্স দিয়ে হবে আমাদের এই যে মানটা এই মানটা কি আছে আমাদের হচ্ছে কি মাইনাস হচ্ছে সিক্স এক্স ক্লোজ এখন এটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে তার মানে আমরা জানি পাওয়ার সামনে আসে তিন দুই ছয় সিক্স এক্স কি আসে সিক্স এখানে আসে কি এক্স এর সাপেক্ষে যেত এখানে হচ্ছে সিক্স তার মানে কি সিক্স এক্স সিক্স আমাদের এখন কি করতে হবে আমাদের যে এক্সের এর মান হচ্ছে কি একবার হচ্ছে এক্স এর মান জিরো আর একবার হচ্ছে এক্স এর মান টু তাহলে আমরা এক্স এর মান এখন জিরো বসায় দিব এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে এখানে এক্স এর মান যদি জিরো বসাও তাহলে সিক্স কি হয় সিক্স ইন্টু জিরো হচ্ছে শূন্য গুণ করলে শূন্যই আসে তার মানে কি থাকে এখানে মাইনাস সিক্স মাইনাস সিক্সটা কি হয় লেস দেন জিরো হয় মাইনাস সিক্সটা কি হয় লেস দেন জিরো হয় লেস যেহেতু তাহলে এই আমরা যদি এক্স ইকুয়াল জিরো ধরি তাহলে আমাদের যে ফাংশন আছে এই যে ফাংশনটা সেই ফাংশনটা কি হবে ফাংশনটা সর্বোচ্চ হবে হ্যাঁ তাহলে সর্বোচ্চ যেহেতু হবে তাহলে সর্বোচ্চ মান এই যে দেখো অপেক্ষকটি সর্বোচ্চ হবে অতএব সর্বোচ্চ মান আমরা এখন কি করব আমাদের যে অপেক্ষক দেওয়া আছে সেই অপেক্ষকে আমরা এই ফাংশনটার মান আমরা কি করব এখানে আমরা বসিয়ে দেব

এখানে থাকে জিরো এখানে থাকে জিরো তাহলে থাকে শুধু বাকি টু তাহলে আমাদের যে সর্বোচ্চ বিন্দু কোনটা সর্বোচ্চ বিন্দু হচ্ছে জিরো এবং টু আচ্ছা আমরা যদি এর মান জিরো ধরেই আমরা সর্বোচ্চ মানটা বের করতে পেরেছি আচ্ছা এখন আমাদের আবার আমরা অন্যদিকে খেয়াল করো আবার আমাদের মান কি ছিল মান ছিল দুইটা একটা ছিল এক্স সিকুয়েল টু আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ইকুয়াল টু জিরো বসি আমরা এক্স এর দুটি মান বের করেছি একটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু তাহলে এক্স ইকুয়াল টু টু যদি ধরি দেখো তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে আমাদের কি আসছে সিক্স এক্স মাইনাস সিক্স তাহলে সিক্স এক্স মাইনাস সিক্স এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে সিক্স এক্স মাইনাস সিক্স আসছে এখানে আমরা কি করলাম মান বসিয়ে দিলাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান আমাদের কি ছিল এখানে আমরা কি করলাম এক্স এর জায়গায় এখন টু বসাই দিলাম এই যে সিক্স ইন্টু টু মান বসিয়ে দিলাম আর এদিকে সিক্স রয়ে গেল তাহলে কি হলো দেখো ছয় দুই বারো মাইনাস সিক্স তাহলে বারো থেকে ছয় বেগ দিলে আমাদের কি থাকে বারো থেকে ছয় বেগ দিলে আমাদের থাকে হচ্ছে থাকে কি সিক্স যেটা গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ এক্স এর মান যদি আমরা টু ধরি তাহলে আমাদের যে পদত্ব অপেক্ষক থাকে এই যে পদত্ব অপেক্ষক সেই অপেক্ষকটা কি হয় সর্বনিম্ন হবে অতএব সর্বনিম্ন মান আমরা বের করব এক্স এর ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি প্লাস টু এখানে এক্স এর মান আমরা বসাই দিলাম কি এক্স এর মান সমান টু আমরা টু ধরে নিলাম টু বসিয়ে দিলাম

এই আট আর দুই হচ্ছে পজিটিভ সংখ্যা দুটো যোগ করলাম আট আর এই আট এবং এই দুই যোগ করলাম এই আট এবং এবং আট এবং এই দেখো এখানে আট আর এখানে দুই যোগ করলে হচ্ছে কত দশ তো দশ থেকে যদি আমরা মাইনাস টুয়েলভ আছে অর্থাৎ দেখো দশ মাইনাস হচ্ছে কত বারো সমান সমান কত সমান সমান হচ্ছে মাইনাস টু মাইনাস টু যদি হয় তাহলে এখানে সর্বনিম্ন বিন্দু হচ্ছে প্লাস টু এবং মাইনাস টু সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে কি তাহলে এখানে সর্বনিম্ন বিন্দু হচ্ছে প্লাস টু এবং মাইনাস টু প্লাস টু এবং মাইনাস টুটাই হচ্ছে সর্বনিম্ন বিন্দু তাহলে আমাদের আমরা যদি এক্স এর মান আমরা কি আমরা যদি এক্স এর মান জিরো ধরি তাহলে ফাংশন হয় কি এর মান জিরো সর্বোচ্চ কি হয় সর্বোচ্চ হয় আর এক্স এর মান যদি টু দড়ি ফাংশনটা কি হয় ফাংশনটা হয় সর্বনিম্ন এক্স এর মান যদি জিরো ধরি ফাংশন হয় কি ফাংশনটা হয় ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজেশন ম্যাক্স থাকে ফাংশনটা হচ্ছে কি ম্যাক্স বের হয় আর এটা হচ্ছে কি যদি আমরা এক্স এর মান টু ধরি তাহলে আমাদের ফাংশনটা হয় মিনিমাইজ মিনিমাইজ ফাংশনটা মিনিমাইজেশন অর্থাৎ মিন লিখলাম আর এটা হচ্ছে ম্যাক্স লিখলাম হ্যাঁ এক্স আর মান যদি জিরো ধরি ফাংশন হয় সর্বোচ্চ আর সর্বোচ্চ মান হচ্ছে জিরো এবং টু এক্স আর মান যদি টু ধরি তাহলে ফাংশনটা আমাদের হয় কি ফাংশনটা হয় এখানে আমরা টু ধরি বলতে এখানে মানটা কিন্তু আমি লিখে দিচ্ছি তোমাদের তোমরা কিন্তু আমরা ফার্স্ট একটা ডেরিভেটিভ করে যে ম্যান বের করছি সেটা সমানকে আমরা ফার্স্ট ওটা মান বের করছি সিক্স মাইনাস সিক্স এই এটাকে আমরা সেকেন্ড অর্ডার করে যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান আমাদের এটা বের হচ্ছে এখানে আমরা এক্স এর মান টু বসাইছি এটা তোমরা লক্ষ্য করবো আমি এখানে লিখি না স্লাইডে যে সিক্স এক্স মাইনাস সিক্স পরের লাইনে হচ্ছে এক্স এর জায়গায় টু বসাই দিলাম তারপর হচ্ছে মাইনাস সিক্স আমরা অঙ্কটা করে নিলাম এখানে এক্স এর মান যদি টু বসাই তাহলে আমাদের সর্বনিম্ন বিন্দু হচ্ছে প্লাস টু এবং মাইনাস টু প্লাস টু হচ্ছে আমরা প্লাস টু বসাইলাম আর মান বের হলো মাইনাস টু আর এখানে আমরা জিরো বসালাম এটা হচ্ছে টু বের হলো আজকে আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার জন্যই শুভকামনা আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং তোমরা যদি একটা আজকের অঙ্কটা বুঝে থাকো তাহলে তিনটা তোমরা করতে পারবে এক দুই তিন অঙ্ক এবং পরবর্তী যে দুটি অঙ্ক আছে চার এবং পাঁচ এখানে আসলে কোনো মিডিল ফেক্টর হয়তো করা যাবে না যদি কোনো অঙ্কে ফাংশনকে ফার্স্ট ডেরিভেটিভ করার পরে আমরা যদি মিডিল ফ্যাক্টর করে এক্সের মান বের করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ করতে হয় তাহলে আমি চার এবং পাঁচে দ্বিঘাত সমীকরণ আসবে বলে আমি আজকে করে দেইনি এবং আগামী আগামী ক্লাসে তোমাদেরকে চার এবং পাঁচ থেকে একটা অঙ্ক করে দিব যাতে তোমরা বাকি অঙ্কগুলি করতে পারো তাহলে এক দুই তিন এক নম্বর করে দিলাম তুমি দুই এক এবং তিন তোমরা সমাধান করার চেষ্টা করবে এবং আজকে ক্লাসটা যদি বুঝো তাহলে এই ধরনের যেকোনো সমস্যা থাকলে তোমরা এগুলি সমাধান করতে পারবে তোমাদের সবার জন্যই শুভকামনা থ্যাঙ্কস টু অল